ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট আমি সাফরিকা তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি প্র্যাকটিক্যালের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করছিলে যাতে আমি তোমাদের প্র্যাকটিক্যালে যে টোপোশিট রয়েছে সেই টোপোশিটে কীভাবে ল্যাট লং মানে ল্যাটিটিউডিনাল ভ্যালু এবং লংগিটিউডিনাল ভ্যালুর কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝিয়ে দিই দেখো অনেক রকমভাবে নির্ণয় করা যায় যেহেতু আমরা জানি টোপোশিট একটা খুব বড় ম্যাপ এবং তার ম্যাপের মাঝে মাঝে আমাদের কিছু ফিচার্স তুলতে হয় যেমন তোমাদের রয়েছে ড্রেনেজ পেসিন সেখান থেকে তোমাদের বার করতে হয় বিভিন্ন ধরনের চ্যানেল প্যাটার্ন তো সেরকমই যখন আমরা পেসিনটা কোনো নির্দিষ্ট এরিয়া থেকে বার করবো বা যে কোনো জিনিস টোপোশিট থেকে আমরা বার করি তখন তার যে বাউন্ডারিটা থাকে সেই বাউন্ডারি ওয়ার্স আমাদের কিন্তু ল্যাট আর লংয়ের ভ্যালুটা লিখতে হয় কিন্তু সবসময় যে সেই ল্যাট লংয়ের ভ্যালু আমরা টোপোশিটে দিয়ে থাকা ল্যাট লংয়ের ভ্যালুর সাথে একদম সেটার ওপরেই এঁকে দেখাতে পারবো তা তো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যে ফিচার্সগুলো তুলি সেগুলো টোপোশিটের কোনো একটা মাঝের অংশ থেকে এর ফলে কি হয় সেই অংশে আমরা বুঝতে পারি না ল্যাট লং কী হবে তো আজ আমরা এটাই দেখে নেব দেখো আমি সেভেন্টি থ্রি এইচ বাই সিক্স ম্যাপ নিয়ে সেই অংশেরই এই থ্রি গিডের একটা ছোট বক্স কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা কাটা রয়েছে এই বক্সটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার বাই ফাইভ সেন্টিমিটারের একটা বক্স যেখানে আমরা কংলোমারি সেটেলমেন্ট বা জটিল যে সেটেলমেন্টের প্যাটার্ন হয় যেটা দেখতে পাচ্ছ সেটা একটা আমি জাস্ট বক্স করে তোমাদের বোঝাবার জন্য আজকে কিভাবে ল্যাটলং বার করতে হয় সেটা শেখাবো তো ফার্স্টে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি পাশে থাকা বেলাইকানে ক্লিক করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক আজকের টপিক এবার দেখো আমরা যে এইটা টেনে রেখেছি এটা হচ্ছে দেখো এ থ্রি গ্রিডের এই যে এ আর এদিকে থ্রি দেখতে পাচ্ছ তোমরা এ থ্রি গ্রিডের মাঝে একটা ফাইভ সেন্টিমিটার বাই ফাইভ সেন্টিমিটারের বক্স এবার আমাদের এই চারধারের ল্যাট লংটা বার হবে কী করে আমরা ল্যাট লংটা বার করবো ভালো করে খুব সহজ উপায় আমি করাচ্ছি ভালো করে বুঝে নাও তাহলে পরবর্তী সময় তোমরা নিজেরাই বার করতে পারবে আশা করছি কোনো কোনো অসুবিধা তোমাদের হবে না পরীক্ষার হলে খুব সহজে খুব কম সময়ে তোমরা নির্ণয় করে নিতে পারবে দেখো তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম কাজ তোমাদের হচ্ছে এই যে তোমরা ঘরটা টেনেছ সেই ঘরটা থেকে ল্যাট আর লংয়ের ডিস্টেন্সটা তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে তো এবার ভালো করে ব্যাপারটা দেখো ভালো করে বোঝাচ্ছি ভালো করে দেখে নাও ধরো শিটে এই জায়গায় আমার গ্রিডটা ছিল এই গ্রিডটা এটা হচ্ছে আমার মেজারিং গ্রিড ঠিক আছে এবার আমাকে কি করতে হবে ল্যাট আর লংয়ের ডিস্টেন্সগুলো আমাকে মেজার করে নিতে হবে দেখো এটার মাথার উপর থেকে আমি দেখব আমার এখানে অক্ষরেখাটা কতটা দূরত্বে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন অক্ষরেখা যেটার ভ্যালু আমাকে শিটে দেওয়া আছে ঠিক আছে যেরকম নিচেরটা দেওয়া আছে এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি ফর্টি ফাইভ মিনিটস নর্থ এটার ক্ষেত্রেও টোয়েন্টি ফাইভ ডিগ টোয়েন্টি সরি টোয়েন্টি ডিগ্রি ফিফটি ডিগ্রি নর্থস ঠিক আছে মানে টোয়েন্টি ডিগ্রি ফিফটি মিনিট নর্থ তো এই দুটো অক্ষরেখার মাঝে আমার এই গ্রিডটা পড়ছে তো প্রথমে ওপর থেকে আগে অক্ষরেখাটা বার করে নিই তারপরে দ্রাগিমা রেখা বার করব তো অক্ষরেখার ক্ষেত্রে মানে লংয়ের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি দেখো এখানে ধরো এইখান থেকে এতটা পর্যন্ত আবার কত সেন্টিমিটার হচ্ছে আমি সেটা মেজারিং করে লিখেছি দেখো নাইন পয়েন্ট টু সেন্টিমিটার আমার এই দাগটা থেকে এখান থেকে আমার ডিস্টেন্সটা হচ্ছে আমি যে ঘরটা টেনেছি সেটার মধ্যে ন পয়েন্ট নাইন পয়েন্ট টু সেন্টিমিটার এটা তোমরা স্কেলে ফার্স্টে মেজার করবে দাগটা টানার দরকার নেই আমি তোমাদের বোঝাবার জন্য দাগটা টেনেছি ওকে এটা গেল হচ্ছে আমার দূরত্ব আর নিচ থেকে নিচের এই যে দাগটা সেটা থেকে আমার নিচের যে ভ্যালুটা সেটার দূরত্ব কত হয়েছে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার ওকে এবার ক্যালকুলেশনটা ভালো করে দেখো ক্যালকুলেশনটা বুঝে গেলে তোমাদের দিন ভুল হবার কোনো সম্ভাবনা থাকবে না দেখো এখানে আমাদের ল্যাট ল্যাটিউড মানে অক্ষাংশর যে ব্যাপারটা অক্ষাংশ আমরা অক্ষাংশটাই ফার্স্টে দেখেছি ঠিক তো অক্ষাংশে আমাদের ভ্যালু কত ছিল একটা ছিল হচ্ছে কুড়ি ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট নর্থ আর একটা ছিল টোয়েন্টি ডিগ্রি ফিফটি মিনিট নর্থ ওকে তো এর মাঝে হচ্ছে আমাদের যে বক্সটা আমরা টেনেছিলাম ধরো এই হচ্ছে আমাদের বক্সটা যেটা আমরা ম্যাপে টেনেছি আর এটা ধরো আমাদের গ্রিডটা যেটা আমাদের ম্যাপে রয়েছে এ থ্রি গ্রিড ওকে ধরো এটা এ থ্রি গ্রিড আর এটা হচ্ছে আমাদের টানাটা ওকে এবার ভালো করে ব্যাপারটা বোঝো এই যে ডিসটেন্সটা মানে এর ভ্যালু হচ্ছে আমাদের কুড়ি ডিগ্রি পঞ্চাশ মিনিট আর এর ভ্যালু আমাদের কত এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে কুড়ি ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট সব নর্থ ওকে এটাও নর্থ এটাও নর্থ ঠিক আছে তো এই ডিসটেন্সটা আমার কত বেরিয়েছে এই ডিস্টেন্সটা পড়েছে নাইন পয়েন্ট টু সেন্টিমিটার আর এই ডিসটেন্সটা কত বেরিয়েছে এই ডিস্টেন্সটা আমার বেরিয়েছে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার এবার ভালো করে ক্যালকুলেশনটা বোঝো এই পুরোটা এই পুরো যে আমাদের দুটো যে ল্যাটিচিউডিনাল রয়েছে এই দুটো ল্যাটিচিউডিনালের মাঝে যে টোটাল ডিসটেন্সটা সেই টোটাল ডিসটেন্সের ভ্যালু কতটা এই যে টোটাল ডিস্টেন্সটা এই টোটাল ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে আমাদের আঠেরো দশমিক চার সেন্টিমিটার এটা তোমরা দিয়ে মেপে নেবে সাধারণত একটা ফিক্সড ভ্যালু থাকে তাও অনেক সময় আঠেরো পয়েন্ট দু সেন্টিমিটারও দেখতে পাওয়া যায় তো তোমরা যখন মেজার করবে এটাকে মেপে নেবে এবার হচ্ছে ক্যালকুলেটর জাস্ট ইউজ করা খুব ইজি ভালো করে দেখে নাও ব্যাপারটা দেখো আমাদের ডিস্টেন্স কত বেরিয়েছে আঠেরো পয়েন্ট চার সেন্টিমিটার ওকে এবার হচ্ছে দুটো যে দুটো যে লং আমাদের সরি যে দুটো ভ্যালু রয়েছে তাদের মধ্যে গ্যাপ কত দেখো তো কুড়ি ডিগ্রি পঞ্চাশ মিনিট কুড়ি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মানে কি পাঁচ মিনিটের গ্যাপ রয়েছে কোনো ডিগ্রির ভ্যালু নেই তাহলে পাঁচ মিনিটের গ্যাপ আমরা কত রিপ্রেজেন্ট করছি আঠেরো পয়েন্ট ফোর সেন্টিমিটার তার মানে এক সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে খুব ইজিভাবে আমরা বার করতে পারবো জাস্ট লিখব জিরো ডিগ্রি ফাইভ মিনিট ডিভাইডেড বাই কত এইটিন পয়েন্ট ফোর সেন্টিমিটার তাই তো তাহলে আমার এক সেন্টিমিটারে কত দেখাচ্ছে আমার এক সেন্টিমিটারে দেখাচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান সেন্টিমিটার কত দেখাচ্ছে জিরো ডিগ্রি জিরো মিনিট সিক্সটিন পয়েন্ট থ্রি সেন সেকেন্ড হচ্ছে আমাদের ডিস্টেন্স এটা আমাদের রয়্যাল ডিস্টেন্স এবার হচ্ছে আমি কী করে বার করছি দেখো এই যে ডিস্টেন্সটা তার মানে এক সেন্টিমিটারে যদি এটা হয় তাহলে নাইন পয়েন্ট টু সেন্টিমিটারে কতটা হবে হিসেব করে ফেলি তাহলে কত জিরো ডিগ্রি জিরো মিনিট সিক্সটিন পয়েন্ট থ্রি সেকেন্ড ইন্টু নাইন পয়েন্ট টু কত ভ্যালু বেরোলো আমাদের ভ্যালু বেরোলে এই যে ডিসটেন্সটা এই যে ওপরের ডিস্টেন্সটা এই ওপরের ডিস্টেন্সে আমাদের ভ্যালু বেরিয়েছে জিরো ডিগ্রি দু মিনিট উনতিরিশ পয়েন্ট নাইন সেকেন্ড ওকে তার মানে এখান থেকে দেখো নিচের দিকে তো কমে আমরা তো জানি সবসময় উত্তর মানে কি উত্তর গোলার্ধ মানে যত আমি নিচের দিকে নামবো তত আমরা অক্ষাংশের ভ্যালু কমতে থাকবে তাহলে এই যে অক্ষাংশের ভ্যালুটা আছে এটা থেকে আমরা এই ভ্যালুটা বিয়োগ করে দেবো সিম্পল ওয়েতে বিয়োগ করবো মানে কীভাবে বিয়োগ করছি দেখো আমাদের ওপরের ভ্যালুটা কত ছিল কুড়ি ডিগ্রি পঞ্চাশ মিনিট জিরো জিরো সেকেন্ড তাই তো মাইনাস কত করবো যেটা আমাদের বেরিয়েছে কত বেরিয়েছে আমাদের বেরিয়েছে হচ্ছে জিরো ডিগ্রি দু মিনিট টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সিক্স সেকেন্ড তাহলে আমরা কত বেরিয়ে গেল দেখো এটার ভ্যালু আমাদের বেরিয়ে গেছে এই যে এটা যেটা আমরা টেনেছি এটার ভ্যালু আমাদের বেরিয়ে গেছে কুড়ি ডিগ্রি ফর্টি সেভেন মিনিট থার্টি সেকেন্ড তাহলে আমাদের উত্তর দিকে আমাদের ম্যাপের উত্তর দিকের যে এখানে আমাদের উত্তর দিকের ভ্যালুটা বেরিয়ে গেল এবার আমরা দক্ষিণ দিকের ভ্যালুটা বার করব এটাও একই প্রসেসে বার করব আলাদা কিচ্ছু নয় আমাদের এক সেন্টিমিটার কত বেরিয়েছিল আমাদের এক সেন্টিমিটার যেটা বেরিয়েছিল সেটার সাথে আমরা ফোর পয়েন্ট আবার গুণ করব তো আমাদের ভ্যালু হচ্ছে জিরো ডিগ্রি জিরো মিনিট ওয়ান সিক্স পয়েন্ট থ্রি সেকেন্ড ইন্টু কত ভ্যালু ফোর পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে আমাদের কত বেরোচ্ছে দেখো এক ডিগ্রি আট পয়েন্ট ফোর সিক্স সেকেন্ড তাই তো এক ডিগ্রি আট পয়েন্ট ফোর সিক্স সেকেন্ড এবার যেটা ব্যাপার এটা হচ্ছে আমার এইটার ভ্যালু হলো এটার ভ্যালু হলো এক সরি জিরো ডিগ্রি এক মিনিট ফোর পয়েন্ট এইট সিক্স সেকেন্ড এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এখান থেকে যখন আমি এটা মেজার করেছি আমি তো এটার এটা মেজার করেছি তাই তো তো এটার সাপেক্ষে যেহেতু আমি এটা মেজার করেছি তাই এইখান থেকে এই যে লংয়ের ভ্যালুটা আছে সরি এই যে ল্যাটিচুডিনালের ভ্যালুটা আছে সেটা থেকে আমি এই ভ্যালুটাকে মাইনাস করবো ওটা যেমন আমরা প্লাস মাইনাস করেছিলাম এটার ক্ষেত্রে আমরা প্লাস করব। তো এখানে কি কী ডিফারেন্সটা কী হলো না যেহেতু আমরা ওখানে উপর থেকে নিচে না বিয়েছিলাম তাই আমরা বিয়োগ করেছিলাম এটার ক্ষেত্রে কী করছি আমরা নিচ থেকে ওপরে তুলছি ফোর পয়েন্ট টু সেন্টিমিটার উপর দিকে উঠছে এটা নিচে নেবেছিল এটা ওপর দিকে উঠছে তাই ভ্যালুটা কি হবে অবভিয়াসলি যোগ হয়ে যাবে তাহলে যোগ করলে কত হচ্ছে দেখা যাক কুড়ি ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট জিরো জিরো সেকেন্ড প্লাস জিরো ডিগ্রি ওয়ান মিনিট এইট পয়েন্ট ফোর সিক্স সেকেন্ড তাহলে আমার ভ্যালু কত বেরিয়ে গেলো ভ্যালু বেরিয়ে গেলো মানে এই যে লাইনটা এই লাইনটা আমার ভ্যালু কত বেরোলো কুড়ি ডিগ্রি ফোর সিক্স মিনিট এইট পয়েন্ট ফোর সিক্স সেকেন্ড নর্থ ওকে তার মানে আমার নর্থ সাউথ অক্ষাংশ বেরিয়ে গেল এইভাবে অক্ষাংশ বেরোলো এই একই প্রসেস অ্যাপ্লাই করে এবার আমরা দ্রাগিমা পার করবো দেখো কীভাবে করি আচ্ছা রঙের ক্ষেত্রে ব্যাপারটা ভালো করে লক্ষ্য রাখো রঙের ক্ষেত্রে কি হচ্ছে এই যে দুটো জিনিস আমাদের এই দুটো লম্বাকে এবার মেজার করতে হবে ঠিক তো এবার আমাকে একটা ভালো করে জিনিস নোটিস করতে হবে কি এতক্ষণ আমরা অক্ষাংশ দিয়ে কাজ করছি এবার লঙ্গে চুটিনোর মানে দ্রাগিমাংশ দিয়ে কাজ কর তো এই দ্রাগিমার ভ্যালুটা কত আর এই দ্রাগিমার ভ্যালুটা কত এবার আমাদের জানতে হবে তো এই এই যে দ্রাগিমাটা এই দ্রাগিমাটার ভ্যালু হচ্ছে এইটটি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট ইস্ট ওকে আর এই যে দ্রাগিমাটা নেমেছে এটার ভ্যালু হচ্ছে এইটটি ফাইভ ডিগ্রি থার্টি থার্টি ফাইভ মিনিট ইস্ট ওকে ভালো কথা তাহলে এটা হচ্ছে আমার থার্টি ডিগ্রি এটা হচ্ছে থার্টি ফাইভ মানে এটা থার্টি মিনিট এটা থার্টি মিনিট আর এটা থার্টি ফাইভ মিনিট পাঁচ মিনিটের ডিফারেন্স আমরা জানি এবার হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কথা এই দুটো অক্ষাংশের মাঝে যে ডিস্টেন্সটা যেমন এটা আমরা বার করেছিলাম এইটিন পয়েন্ট ফোর সেন্টিমিটার বেরিয়েছিল এবার হচ্ছে এই যে দুটো আমাদের দ্রাগিমা রয়েছে এই দ্রাগিমা দুটোর মধ্যে ডিসটেন্স কত দ্রাগিমা দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে সতেরো দশমিক চার সেন্টিমিটার আমি স্কেলে মেপে নিয়েছি তোমরাও মেপে নেবে অবশ্যই মেপে নিয়ে করবে অনেক সময় কি হয় কম বেশি হয়ে যায় তো যাতে ভুল না হয়ে যায় কোনোভাবেই সেই জন্য একবার কিন্তু অবশ্যই দেখে নেবে অনেক সময় কিন্তু মাপের ভেরিয়েশান লক্ষ্য করা যায় তাহলে আমাদের কি করতে হবে আমরা তো পেয়ে গেলাম যে ডিস্টেন্সটা হচ্ছে সতেরো দশমিক চার সেন্টিমিটার এবারে দেখো এবার হচ্ছে আমি এই ডিস্টেন্সটা মেজার করব মানে এই দ্রাগিমাটা থেকে আমার এই দূরত্বটা আর এই দ্রাগিমাটা থেকে আমার এই দূরত্বটা কত হচ্ছে ভালো কথা তার মানে এই পোর্শানটা মেজার করব আর এই যে ডিসটেন্সটা এই যে পুরো ডিসটেন্সটা এটা মেজার করো তো এটা আমি যদি মেজার করি তাহলে আমি দেখতে পাবো এখানকার ডিস্টেন্সটা হয়েছে আমার এক সেন্টিমিটার আর হচ্ছে এইখান থেকেই আমি এই ডিসটেন্সটা ম্যাপে মেজার করব কেন বলো তো ম্যাপটা যদি তোমরা দেখো বুঝতে পারবে দেখো ম্যাপের পোর্শানটা ভালো করে দেখলে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো এখানে ম্যাপের পোর্শানটা ভালো করে দেখতে পেলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তোমাদের লেফট হ্যান্ড সাইডে যে দ্রাগিমাটা রয়েছে মানে এই যে দ্রাগিমাটা এই যে দ্রাগিমা যেটার মান আমাদের দেওয়া রয়েছে এইটি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট এই দ্রাগিমার সাপেক্ষে এই দুটো ভ্যালুই কিন্তু আমাদের কাছে রয়েছে আমি যদি এটা থেকে মেজার করি এটা অনেকটা দূর হয়ে যাচ্ছে আমি কেন করব। আমার যেটার কাছে পড়বে সেটা থেকে আমি মেজর করবো দেখো আমি এখানে ভ্যালু বার করেছি ওয়ান সেন্টিমিটার ডিস্টেন্স হচ্ছে এটার ক্ষেত্রে আর এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে ছ সেন্টিমিটার ওকে ভালো কথা তো খুব সহজেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে কি প্রথমে এটা বার করবো তারপরে এটার ভ্যালু বার করব কী করে করছি দেখো আমাদের কত বলেছে প্রথমত হচ্ছে পাঁচ মিনিটের ডিফারেন্স ঠিক আছে পাঁচ মিনিটের ডিফারেন্স তাহলে জিরো ডিগ্রি ফাইভ মিনিট জিরো সেকেন্ড জিরো সেকেন্ডটা না দিলেও হয় ফাইভ মিনিট দিলেই যথেষ্ট ডিভাইডেড বাই কত সতেরো দশমিক চার তাহলে আমাদের এক সেন্টিমিটার কতটা দাগিমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে না জিরো ডিগ্রি জিরো মিনিট সতেরো পয়েন্ট চব্বিশ সেকেন্ড তাহলে আমরা এখানে লিখে নেবো এক সেন্টিমিটার কী রিপ্রেজেন্ট করছে জিরো ডিগ্রি জিরো মিনিট সতেরো দশমিক দুই চার সেকেন্ড ঠিক এবার তো আমাদের ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না কারণ আমরা অলরেডি পেয়ে গেছি কত এক সেন্টিমিটার প্রথমের গ্যাপিংটা মানে এই যে গ্যাপটা এই যে এই ছোট্ট গ্যাপটা এই ছোট্ট গ্যাপটা হচ্ছে এক সেন্টিমিটার তো দেখা যাক এক সেন্টিমিটার মানে কতটা বোঝাচ্ছে আমরা তো অলরেডি বার করেছি এক সেন্টিমিটার মানে এত তাই না তাহলে এক সেন্টিমিটার মানে কি দেখো এদিকে তো ভ্যালুটা বাড়ছে তো যত আমরা ইস্টে যাব ইস্টের ভ্যালু বাড়তে থাকবে তাহলে আমরা এটা যোগ করে দেবো কার সাথে যোগ করব এইটার সাথে এইটাকে যোগ করে দেবো যেটা আমার এক সেন্টিমিটার ডিফারেন্স সেটার সাথে যেহেতু আমার এদিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তাই আমি এটা যোগ করে দিচ্ছি এটা তো আমার এই যাচ্ছে তাই না এটা আমাদের যোগ করতে হবে তাহলে কত হয়ে যাবে ভ্যালু এইটার ভ্যালু আমাদের হয়ে যাবে হচ্ছে যদি আমরা এইভাবে দেখাই খুব কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা তো এখানে আমার ভ্যালুটা কী হয়ে যাচ্ছে দেখো এইটটি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট সেভেন্টিন পয়েন্ট টু ফোর সেকেন্ড ঠিক সেমভাবে ও হ্যাঁ অবশ্যই ইস্ট সেমভাবে এবার আমাদের এই ভ্যালুটা বার করতে হবে এই ভ্যালুটার ডিস্টেন্স কত আমি বের করেছি ছয় সেন্টিমিটার তাহলে এটার সাথে ছয়কে আমি গুণ করবো তাহলে জিরো ডিগ্রি জিরো মিনিট সতেরো দশমিক টু ফোর সেকেন্ড ইন্টু কত ছয় ছয় সেন্টিমিটারে এটা বেরোলো এর সাথে আমরা কত যোগ করে দেবো যেটা আমাদের ডান দিকে ছিল সরি দিকে ছিল এইটি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট জিরো জিরো সেকেন্ড যোগ করে দিলাম কত বেরিয়ে গেল আমার তাহলে এটার ভ্যালু বেড়ে গেল এইট্টি ফাইভ ডিগ্রি থার্টি ওয়ান মিনিট ফরটি সেকেন্ড হয়ে গেল এটা আমাদের অবশ্যই ইস্টের ভ্যালু দেখো কত সহজে আমরা চারদিকের ল্যাট লং বার করে ফেলেছি মানে আমি যে এই ঘরটা টেনেছিলাম আমার যে এই ঘরটা টানা হয়েছিল এই ঘরের আমার ল্যাট লং বেরিয়ে গেছে এই যে এর যে তোমার ল্যাটিচুডিনাল ভ্যালু সেটা আমার কত বেরিয়েছে কুড়ি ডিগ্রি ফর্টি সিক্স কুড়ি ডিগ্রি ফর্টি সিক্স মিনিট এইট পয়েন্ট ফর্টি সিক্স সেকেন্ড নর্থ সেম আমার এটার ভ্যালুও বেরিয়ে গেছে এটা বেরিয়েছে কুড়ি ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট সরি ফর্টি সেভেন মিনিট ফর্টি সেভেন মিনিট থার্টি সেকেন্ড নর্থ সেমভাবে আমার ল্যাটলংও বেরিয়ে গেছে এটার ভ্যালু আমার কত বেরিয়েছে এই পয়েন্টের ভ্যালু এই পয়েন্টের ভ্যালু বেরিয়েছে এইট্টি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট ওয়ান সেভেন পয়েন্ট টু ফোর সেকেন্ড ইস্ট সেমভাবে এটার ভ্যালু আমার বেরিয়ে গেছে এটার ভ্যালু আমার কত বেরিয়েছে এইট্টি ফাইভ ডিগ্রি থার্টি ওয়ান মিনিট 43.44 থ্রি সেকেন্ড ইস্ট তো এই হচ্ছে ল্যাটলং বার করা জাস্ট কিছু নয় ভালো করে মনে রাখবে এই দুটো জিনিস বার করার জন্য আমাদের এই এই লম্বা থেকে ডিসটেন্স মেজার করতে হবে একবার এটার ডিস্টেন্স একবার এখান থেকে এটার ডিসটেন্স সেটা আমি এখানে ছ সেন্টিমিটার এখানে এক সেন্টিমিটার বার করেছি সেমভাবে লম্বাটাও আমাকে মেজার করে নিতে হবে আমাকে দেখতে হবে কে কাছে আছে যে কাছে আছে তার ভ্যালুটা নিয়ে আমি মেজার করবো যে কাছে থাকবে তার ভ্যালুটা নিয়ে আমরা ইজিলি এটাকে মেজার করে নিতে পারবো তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আর কোনো ডাউট থাকবে না ক্যালকুলেটর ইউজ করবে নর্মাল ওয়ে অঙ্ক করে ফেলবে খুব সহজ জিনিস ল্যাটলং বার করা প্রথম প্রথম একটু অসুবিধা হবে প্র্যাকটিস করো বাড়িতে ভালোভাবে আমি শিওর যে তোমরা পারবে ঠিক আছে আশা করছি আজকে আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি ল্যাটলং কিভাবে নির্ণয় করতে হয় এর পরের দিন আমি ড্রেনেজ বেসিন কিভাবে ট্রেস করতে হয় বা ড্রেনেজ বেসিন বলতে কোন জায়গাটাকে বোঝায় সেটা আমি বুঝিয়ে দেবো এছাড়াও তোমরা বলেছিল উইন্ডোজের ইন্টারপ্রিটেশন কীভাবে লিখতে হয় সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এই উইকের মধ্যে আশা করছি তোমাদের এই দুটো ভিডিওই আমি আপলোড করে দিতে পারবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের এনকোয়ারি তোমাদের জানার ইচ্ছা তোমাদের প্রতিনিয়ত কমেন্ট আমাকে ইন্সপায়ার করে তোমরা এইভাবেই পাশে থেকো আমিও চেষ্টা করবো আমার সবটা দিয়ে তোমাদের চেষ্টা তোমাদের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করা তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই